বাংলাদেশের নাগরিকের নিকট হতে দৈনিক মজুরি ভিত্তিতে দৈনিক 537 টাকা ভিত্তিতে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হইবে বারডেম হাসপাতালে। সর্বোচ্চ বয়স 31/10/2021 তারিখে 30 বছর, জাতীয় পরিচয়পত্র বোর্ড সার্টিফিকেট অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং যে কোনো সেবা সংস্থার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বারডেম জেনারেল হাসপাতাল এর 15 এবং 22 ক্যাশ কাউন্টারে 300 টাকা জমা দিয়ে চাকরির আবেদন প্রতি কর্মদিবসে সকাল 9 ঘটিকা হতে দুপুর 12:30 এর মধ্যে সংগ্রহ করা যাবে। আবেদন ফরমের সঙ্গে টাকা জমার মানি রিসিট এর নির্ধারিত অংশ সংযুক্ত সহ উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র আগামী 23/11/2021 তারিখের মধ্যে 232 কক্ষের সম্মুখে রক্ষিত বক্সে জমা দিতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে। বিধি মোতাবেক সংক্ষিপ্ত তালিকাকৃত প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। মহাপরিচালক বারডেম। ঠিকানা বা সিভি পাঠানো বিস্তারিত তথ্য জানার জন্য এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। বারডেম জেনারেল হাসপাতাল বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি অঙ্গ প্রতিষ্ঠান, 122 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাহবাগ, ঢাকা 1000। এই ঠিকানায় বিস্তারিত যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, নতুন নতুন ভালো চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। তাহলে ইউটিউবে প্রবেশ করলে আপনি নতুন চাকরির নোটিফিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে ভালো চাকরির খবরগুলো দেখে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের সাথেও ফেসবুকে শেয়ার করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।